আমার মনে পড়ে যখন দলটা করতে এসেছিলাম তৃণমূল কংগ্রেস 1998 সালে, সে 1998 সাল থেকে যাদের সহযোগিতা যাদের সাহায্য পেয়েছিলাম ছাত্র সংগঠন করতে গিয়ে, তাদের মধ্যে সহিদ ছিলেন। আমাদের একটা মিটিং ছিল সুমিতার অফিসে খোঁজবাগানে নারকেল বাগান মোড়ে। সেই সময় অরূপটা আমি সম্ভবত ক্ষুদ্রদাও ছিলেন, বড়দাও ছিলেন, উত্তমদা ছিল। সেই রাত্রে কিভাবে ছিলাম, সেই সময় কিভাবে তাণ্ডব হয়েছিল এবং সুমিতাকে দেখে দিয়েছিলাম অসীম ধৈর্যের সঙ্গে আমাদেরকে এক কাছে রাখতে। কেউ আমরা ঘরে ঢুকে পড়েছিলাম, কেউ বাথরুমের ছাদে উঠে পড়েছিলাম যাতে না ঢুকে কেউ আমাদের মেরে দিতে পারে। সেই সময় একটা ঘটনা ঘটেছিল। সব একনিষ্ঠ মানুষ ছিলেন যাকে দেখে অনেকেই অনুপ্রাণিত হয়, তার মধ্যে আমিও। আজকের এই স্মরণ সভা আমি কোনো আমন্ত্রণ না পেলেও আমি ব্যানারটা ফেসবুকে দেখেছিলাম, দেখেছিলাম যে কবে আছে 30 তারিখে। আমি কাজিনের একটা ব্যানার লাগানো আছে আর ফেসবুকে আমি দেখেছিলাম সুমিতার স্মরণ সভা হবে আজকে। সেই ব্যানার আর ওই ফেসবুকে দেখে আমি সুমিতার টানে আজকে এখানে এসেছি সুমিতার সম্বন্ধে কিছু বলার জন্য। যখন বর্তমান পৌরসভায় 5 জন কাউন্সিলর ছিলেন, তাদের মধ্যে অন্যতম একজন, আর একটা কথা খুব মনে পড়ে, একসময় সুমিতা যে ওয়ার্ডে দাঁড়াতেন সেই ওয়ার্ডটা সংরক্ষিত হয়ে গেছিল। সুমিতা দাঁড়াবে না বলে ঠিক করেছিল যে আমি পৌরসভায় দাঁড়াবো না। নমিনেশনের শেষ মুহূর্তে তখনও ঠিক নেই যে সুমিতা দাঁড়াবেন, লস্করদিঘির ওয়ার্ডে দাঁড়াবেন, তখনও ঠিক নেই। অনেকেই আমাদের দলের যারা কর্মীরা আছে অনেকেই বলছেন সুমিতা দাঁড়ালে খুব ভালো হয়, সুমিতাকে দাঁড়াতে হবে, একজন সৎ সজ্জন ব্যক্তি আমাদের চাই। সেই সময় আমি কার্যালয়ে যখন টাইপিস্টরা সব বসে থাকতো ওখানে, আশিসদা টাশিসদা আমরা সব আড্ডা মারতাম, ক্ষুদিদা তখন ওখানে ক্ষুদিদা উকিল অ্যাডভোকেট ওই সেরেস্তে বসে থাকতাম, ওই নমিনেশনের কাজগুলো ওখানে হতো। যখন নমিনেশন পড়বে না শুনছি, আমি দেখলাম সুমিতা কার কথায় নমিনেশন করতে পারে। আমি কিন্তু সেদিন সাহস করে আমি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে দাঁড়িয়ে ফোন করেছিলাম, দিদি সুমিতা প্রার্থী হবে না। আমি তখন ফোনে কথা বলতাম আমাদের নেত্রীর সঙ্গে যে সুমিতা প্রার্থী হলে ভালো হয়। তিনি সঙ্গে সঙ্গে তখন আমাদের দলে একজনকে নির্দেশ দিয়েছিলেন, তখন তিনি আমাদের দলে ছিলেন। আমি দেখলাম 5 মিনিটের মধ্যে সুমিতার কাছে নির্দেশ এলো এবং সুমিতা তখন লস্করদিঘি ওয়ার্ডের নমিনেশন ফাইল করলেন এবং বর্তমানে একজন কাউন্সিলর জিতলেন, সেই সুমিতাই। তিনি মানুষের কাছে এতটাই প্রিয় ছিল। কিন্তু শেষের দিকে আমাদের, যেহেতু আমি দলে আছি কিছু বললে হয়তো বিরোধিতা হয়ে যাবে, আমি বলছি না, ভালো মানুষের স্থান ঠিক জায়গায় পাওয়া যাচ্ছে না। আমরা দেখছি ভালো মানুষের স্থান না দিয়ে আজকে এমন এমন মানুষের স্থান হয়ে যাচ্ছে রাজনীতিতে। আমরা কোনোদিন ভাবতে পারতাম না যে আদর্শ বিক্রি করে দিয়ে একদল থেকে আর একদল ঝাঁপিয়ে যাব। আমাদের পশ্চিমবঙ্গের রাজনীতি কি ছিল আর আজকে কি হচ্ছে, সুমিতা অভিমানে কখনোই ভাবিনি এক সময় বিধানসভার প্রার্থী হয়েছিল, কিন্তু সেটা নিজের অভিমানে দল ছেড়ে দিয়ে কোনো অন্য দলে যাননি, সেটা কিন্তু নির্দলে প্রার্থী হয়েছিলেন, দল কিন্তু তিনি দল ছেড়ে অন্য দলে যাননি। তার আত্মমর্যাদা লেগেছিল, তার আমি মনে করেছি তার আত্মসম্মান ছিল, তিনি মানুষকে ভালোবেসে সেই অভিমানে তিনি করেছিলেন, কিন্তু আমাদের দল তাকে ঠিকভাবে জায়গাটা মর্যাদা দেয়নি বলে আমি মনে করি। বর্তমান পৌরসভার চেয়ারম্যান হওয়ার যোগ্যতা সুমি রায় ছিল। আমরা সবাই একবার বলি, বর্তমান পৌরসভার মানুষরা বলে যে সুমি রায়ের যোগ্যতা বর্তমান পৌরসভার চেয়ারম্যান হওয়ার যোগ্যতা ছিল, কিন্তু কোনো এক কারণে সেই সময় তাকে না দিয়ে এমন একজনকে দেওয়া হয়েছিল যিনি রাজনীতির সঙ্গে যুক্ত হয়। বিতর্ক হয়ে যাবে আমি কথা বলতে গেলে, সেই বিতর্কের মধ্যে আমি ঢুকতে চাই না, অনেক সময় বিতর্ক মন্তব্য করে দিয়ে। আমাদের যারা সিনিয়র ছিলেন সেই সময় ক্ষুদিরাও বিরোধী দলনেতা ছিল বর্তমান পৌরসভার, একসঙ্গে রাজনীতি করতাম। তখন বর্তমান শহরের তৃণমূল কংগ্রেসের জায়গা ছিল ক্ষুদিদার কোনদার অফিসটা আর আমাদের নারকেল বাগানের সুমিতার অফিসটা। রাজ কলেজে নির্বাচন হবে, কোথায় মিটিং করবো সেই সুমিতার অফিসে। যারা ব্যবসা করার চেষ্টা করছে তারাই ভালো জায়গা পাচ্ছে। আজকে সুমিতার মতো লোকরা যদি থাকতো আমার মনে হয় আরো ভালো হতো। আমি একটা দলের প্রতিনিধিত্ব করি, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে এসেছি। মমতা বন্দ্যোপাধ্যায় সব নেত্রী পশ্চিমবাংলা গোটা ভারতবর্ষের এরকম নেত্রী নেই, সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে এসেছি। কিন্তু সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ কেউ কুলুষিত করতে চাইছে,
আমরা সেই সমিতার মতো মানুষদেরকে খুঁজে, যারা এখনো আমরা এই মঞ্চে বসে আছি, যারা দীর্ঘদিন ধরে দলটা করে আছে, অরূপ দাস, পরেশ সরকার, প্রণব চ্যাটার্জি, আমরা যারা আছি কাউন্সিলর, আমাদের আইনুল দাও এসেছেন, আইনুল দাও সজ্জন ভদ্র মানুষ, আমি তার সম্বন্ধেও খোঁজ নিয়েছি। এক সময় অন্য দলে থাকতেই পারে, কিন্তু যারা সজ্জন ব্যক্তি, যারা ভালো মানুষ, তাদেরকে দেখুন সবসময় মানুষ মনে রাখে। সেই ভালো মানুষদের আমি বলবো আজকে এই সমিতা স্মরণ সভা থেকে, বর্তমানে এমন একটা কিছু হোক যারা ভালো মানুষরা জায়গা করে নেয়, খারাপ মানুষগুলো বিতাড়িত।